চার বছরেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি গাজীপুর সিটি এলাকার ফলে ভোগান্তির শেষ নেই নগরবাসীর গত নানা প্রতিশ্রুতি দিলেও পূরণ করতে পারেননি জনপ্রতিনিধিরা এ এ নিয়ে বছরের মাঝামাঝি সময়ে সিটি কর্পোরেশনের নির্বাচন হওয়ার কথা গাজীপুর প্রতিনিধি ফারদিন ফেরদুসের রিপোর্ট যানবাহন চলাচল তো দূরের কথা রাস্তা দিয়ে হাঁটাই কষ্টকর যানজটে নাকাল নগরবাসী বর্ষাতে তো থাকেই শুকনো মৌসুমেও জলাবদ্ধতা ড্রেনেজ ব্যবস্থা উন্নত না হওয়ায় শিল্প কারখানার দূষিত পানিও ছড়িয়ে পড়ছে যেখানে সেখানে ফেলা হয় বর্জ্য বেহাল এ চিত্র আয়তনে দেশের সবচেয়ে বড় গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার এই জলাবদ্ধতার কারণে মানুষ হাঁটতে পারে না গার্মেসের লক্ষ লক্ষ লোক এই রাস্তাতে চলাচল করে প্রতিটা জায়গায় প্রতিটা মহল্লার মোড়ে মোড়ে রাস্তার উপরে ময়লা স্তূপ থাকে যেটা আমাদের জনসাধারণের চলাচলের জন্য খুবই বিঘ্ন ঘটে ময়লা আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট কোনো জায়গা আমাদেরকে নাই আমরা রোডস এন্ড হাইওয়েজের একটি জায়গা নিয়েছি ক্ষণেকের জন্য যেটা কড্ডাতে আমরা এখানে অস্থায়ীভাবে ময়লা ফেলি যা পরিধি খুব কম রাজধানী ঢাকার উপকণ্ঠের এ নগরীতে গড়ে উঠেছে অনেক শিল্প কারখানা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ও ময়মনসিংহ অঞ্চলের প্রবেশপথ এ নগরী নগরীর ভেতর দিয়ে গেছে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এ দুটো মহাসড়ক এলাকায় দুর্ভোগ সবচেয়ে বেশি ফুটপাত দখল রাস্তায় বাজার অবৈধ পার্কিং ও অবৈধ যানবাহন চলাচল সহ নানা কারণেই এই ভোগান্তি সিটি কর্পোরেশনের যে দায়িত্ব ছিল রাস্তাঘাটগুলো উন্নয়ন করা সেগুলো মোটেই হয় নাই সিটি কর্পোরেশন তো আমাদের কাছ থেকে সবকিছুই নিচ্ছে কিন্তু আমরা ন্যূনতম নাগরিক সুবিধাটা এটা তো পাচ্ছি না উন্নয়ন কাজে পরিকল্পনায় সমন্বয়ের অভাব ও দুর্নীতিকেই এমন দুর্ভোগের জন্য দায়ী বলে মনে করছেন অনেকে সিটি কর্পোরেশনে তারা পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে কারণ এলোপাথারিভাবে বাড়িঘর মার্কেট হচ্ছে কেউ কারো কোনো দায়িত্ব নিচ্ছে না যার যার মতন তারা পার্সেন্টেজ খেয়ে এই কাজটি করছে যেই গতিতে বা যেই হারে উন্নয়ন করা দরকার ছিল সেই ধরনের স্বাধীনভাবে কোনো কর্মসূচি তৈরি করতে পারেন নাই অন্যদিকে নগরবাসীর দুর্ভোগের কথা স্বীকার করে সিটি মেয়র বললেন দায়িত্ব নেয়ার পর আড়াই বছর জেলে থাকায় নগরবাসীর প্রত্যাশা পূরণ করা সম্ভব হয়নি দেড় বছরের মাথায় আমার উপর জুলুম অত্যাচার শুরু হয়ে গেল বাইশ মাস কারাগারে থাকলাম এই বাইশ মাসে সিটি কর্পোরেশন কর্পোরেশনে যে লুটপাট হয়েছে তাতে জনগণের প্রত্যাশিত আশা পূরণ হয়নি জনগণ জনগণ সেই উন্নয়ন দেখতে পায়নি তিনশো উনত্রিশ দশমিক নয় বর্গ কিলোমিটার এলাকার এই সিটি কর্পোরেশনে সাতান্নটি ওয়ার্ডে ত্রিশ লাখ লোকের বসবাস মাছরাঙ্গা নিউজ ডেস্ক